যারা নতুন কবুতর পালতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু টিপ শেয়ার করব। যে যেমন ধরেন, আপনি কি ধরনের কবুতর দিয়ে শুরু করবেন, কবুতর পালার আগে আপনার করণীয় কি, কবুতর পালতে হলে আপনার কি কি জানতে হবে, কতগুলো কবুতর দিয়ে শুরু করবেন এবং আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে, এবং খামারের পরিচর্যা এবং কত বড় খামার করবেন, এই বিষয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। যেটা যারা কবুতরে নতুন বা কবুতর পালতে আগ্রহী, পেট বা প্রাণী ভালোবাসে এই ধরনের মানুষের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে। তা আমি মূলত আজকে কবুতর পালা নিয়েই কথাগুলো বলবো। সেটা হলো কী ধরনের কবুতর দিয়ে আপনি শুরু করবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনি কবুতর পালবেন, মন স্থির করছেন আপনি কবুতর পালবেন, তো আপনি সেক্ষেত্রে প্রথমে আপনার কী ধরনের কবুতর দিয়ে শুরু করবেন? তো এটা অবশ্যই প্রথমে আপনার চিন্তাভাবনা করতে হবে আপনি কী পালবেন। পেট সেক্টরে অনেকে পাখি পালে, বিভিন্ন ধরনের পাখি আছে, অনেকে কুকুর বিড়াল এ ধরনের পালে, তারপরে অনেকে কবুতর পালে। তো কবুতর ভিতরে অনেক জাত আছে, ফেন্সি আইটেম আছে, তারপর সেলাই করার জন্য আপনার কবুতর আছে, তারপরে দেশি কবুতর আছে, গিরিবাজ আছে, অনেক কবুতর আইটেম আছে। তো সেক্ষেত্রে আপনি যদি ফেন্সি আইটেম পালতে চান সেক্ষেত্রে আপনার ইনভেস্ট অবশ্যই বেশি লাগবে, এবং যদি আপনি ফ্লাই করাতে চান রেসার কবুতর গিরিবাজ দিয়ে শুরু করতে পারেন। তো আপনার মূলত আমি যেটা বলবো সেটা প্রথমে আপনি গিরিবাজ পালেন বা রেসার পালেন বা ফেন্সি আইটেম পালেন, যেটাই পালেন সেটা প্রথমে আপনি কী দিয়ে শুরু করবেন বা কেমন কবুতর পাললে আপনার প্রথমেই লাভবান হবেন বা প্রথমেই আপনি কবুতর সম্পর্কে জানতে পারবেন। আপনার শিক্ষা নবিশ যে সময়টা, আপনার প্রথম 3 মাস, বেশি না মিনিমাম 3 মাস আপনার লাগবে কবুতর বিষয়ে জানতে। এই সময়টাতে আপনি কী ধরনের কবুতর পালবেন, এ সময় অবশ্যই আপনাকে দেশি কবুতর দিয়ে শুরু করতে হবে, অথবা গিরিবাজ কবুতর অথবা গোল্লা কবুতর, এই ধরনের কবুতর দিয়ে আপনার শুরু করতে হবে। তাইলে হবে কি, আপনার শিক্ষা যে 3 মাস আপনি শিখবেন এই নর্মাল কবুতর দিয়ে শিখবেন, কারণ এগুলোর দাম খুব কম, 500 থেকে 1000, এটা সর্বোচ্চ রেট 1000, আর সর্বনিম্ন হয়তো 500 টাকা রানিংটা পাবেন। তো সেক্ষেত্রে আপনি 5 থেকে 10 জোড়া নিয়ে নিলেন, নর্মাল কবুতর যেহেতু দাম কম, তো 500, আপনি যদি 600 করে ধরেন 6000 টাকার মতো হয়তো পড়বে। তো আর এমনি খাঁচা টাঁচা এগুলো আপনি 6 জোড়া কবুতরের জন্য আপনার 6-6টা খাঁচা, সেক্ষেত্রে 2টা বাড়ায় রাখলেন, রোগ ব্যাধি যদি হয় তাহলে আলাদা খাঁচার জন্য আপনি আরও 2টা 8টা খাঁচা রাখলেন, আর 6 জোড়ার জন্য 6টা খাঁচা। তো 6 জোড়া কবুতর আপনি নিয়ে ডিমে দিয়ে দিলেন, সেক্ষেত্রে ডিমে দেওয়ার আগে কি মেডিসিন লাগবো বা কবুতর পালতে হলে আপনার যে আগাম যে শর্তগুলো কী কী মানতে হবো বা কী কীভাবে শুরু করলে আপনি কবুতর থেকে লাভ পাবেন বা কবুতরের রোগ ব্যাধি, এ বিষয়গুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন। এবং আপনার অবশ্যই খামার শুরু করার আগে অনেক ভিডিও দেখতে হবো এবং ইউটিউবে দেখতে হবো, নেটে চোখ রাখতে হবো, এবং ফেসবুকে অনেক গ্রুপ আছে, এখন ফেসবুকে অনেক গ্রুপ আছে যে সব গ্রুপে আপনাকে হেল্প করা হয়, কবুতর পালে ফেন্সি বলেন, বাংলাদেশ রেসার পিজিয়ন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গোল্লা পিজিয়ন অ্যাসোসিয়েশন, তারপরে বাংলাদেশ ফেন্সি পিজিয়ন অ্যাসোসিয়েশন, এরকম অনেক গ্রুপ পাবেন যেগুলোতে আপনার কবুতরের কী সমস্যা, কী ধরনের কবুতর রোগ বালাই, এসব বিষয়ে অনেক জানতে পারবেন। কবুতর পালার আগেই আপনার এগুলা দেখতে হবো, এবং ইউটিউবে অনেক ভিডিও, আপনি মোটিভেশনাল অনেক ভিডিও পাবেন কী ধরনের কবুতর পালবেন, কোন কবুতরের লাভ বেশি, খামার, এগুলো নিয়ে আপনি অবশ্যই দেখবেন। তাইলে আপনার কী হবো, আপনার অবশ্যই অভিজ্ঞতা বাড়বে, সেক্ষেত্রে আপনার কবুতর পালায় অনেক সহায়তা হবে। তো আপনি কবুতর পালা শুরু করলেন, কবুতর পালার আগে আপনার যেটা হবে সেগুলো রোগ বালাই ধরে নিতে হবে, যে আপনার কবুতরের রোগ বালাই হবে। আপনি কবুতর 1 মাস পালার পরেই আপনার কবুতরের রোগ শুরু হলো, এটা আপনার ধরে নিয়ে আপনার কবুতর পালতে হবে যে আমার কবুতরের রোগ হবে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি, রোগ হলে যেমন আপনার অসুখ হলে আপনি ডাক্তার বাড়ি দৌড়েন, তো সেক্ষেত্রে কবুতরের তো কোনো আপনি ডক্টর ওইভাবে পাবেন না, খুঁজে পাবেন না, তো সেক্ষেত্রে অভিজ্ঞ খামারেরা আপনার ডাক্তার, অথবা আপনি যদি নিজেই চিকিৎসা শুরু করেন সেটা আপনি নিজেই ডক্টর। তো এক্ষেত্রে সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আপনি যদি আগেভাগে এটা নিয়ে কাজ করেন, আগেভাগে কিছু ভিডিও দেখেন এবং নর্মাল কবুতর দিয়ে শুরু করেন, এর কবুতর যদি 2-1টা মারাও যায় সেক্ষেত্রে আপনার নর্মাল 2-1টা কবুতর মারা যাবে, এবং এতে আপনার কিছুটা মনে কষ্ট হলেও আপনার কী হবে, 3 মাস কবুতর পালার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে এখন রিস্ক নেওয়া যায়। রিস্ক বলতে কি,
আপনি এখন 3 লাখ টাকাও ইনভেস্ট করতে পারেন, আপনার আর সমস্যা নাই। 3 মাস যদি আপনি কবুতর পালেন, নর্মাল কবুতর 5 জোড়া, 3 মাস নর্মাল কবুতর পাললেই আপনার অভিজ্ঞতা হয়ে যাব, যে না আপনার ভিতরে কনফিডেন্ট আসবে যে আপনি এখন কবুতর পালতে সক্ষম, আপনার এখন আর কোনো ভয় থাকবে না, আপনি যে কোনো কবুতর নিয়ে কাজ করতে পারবেন। কারণ এই সময়ে আপনার কবুতরের রোগবালাই, কবুতর কি খায়, কবুতরের আচার আচরণ, কীভাবে বাচ্চা করতে হয়, কীভাবে যত্ন করতে হয়, এই 3 মাসে আপনি সব বুঝতে পারবেন। তো আচ্ছা, এখন আপনি আসেন, আপনার ধরেন ইচ্ছা আপনি ফেন্সি কবুতর পালবেন, তো ফেন্সি কবুতর পালতে হলে আপনার সেক্ষেত্রে কী করতে হয়, এই যে ফেন্সি কবুতরের যে ডিমগুলো আছে, আপনার মনে করেন আপনি কিং পাললেন, কিং কবুতরের ডিম কিন্তু নিজেদের দিয়ে ফোটানো অনেক কষ্ট, ফোটাই সেক্ষেত্রে হয়তো আপনি বছরে 2 জোড়া কি 3 জোড়া বাচ্চা পাবেন। কিন্তু এই ডিমটা যদি আপনি ফোস্টার করেন, সেক্ষেত্রে আপনি বছরে অন্তত 10 জোড়া বাচ্চা উঠাইতে পারবেন, মানে ডিমটা অন্য কবুতর দিয়ে বাচ্চা ফোটানো। তো কিংয়ের ডিম আপনি তখন ফোস্টার করলেন, তো কিসে ফোস্টার করবেন, আপনি যে এই 5 জোড়া কবুতর আপনার আছে নর্মাল, এগুলো কিন্তু 3 মাস অলরেডি রানি হয়েছে, এগুলো ডিম বাচ্চা হয়েছে, ডিম বাচ্চা হয়ে আপনি মনে করেন যে আপনার এখন 10 পেয়ার অলরেডি হয়ে গেছে, ধরলাম 10 পেয়ার হয়েছে, আরও বেশি হইবো তো আমি এগুলো ধরলাম না, আপনার মিনিমাম 10 পেয়ার ধরলাম। তো 10 পেয়ার হইলে আপনার যে রানিং 6 জোড়া আছে, এই 6 জোড়াতে আপনি 6 জোড়া ফেন্সি কবুতরের ডিম আপনি সেলে দিলেন, তখন কিন্তু এরা খুব সুন্দরভাবে ওই ফেন্সির বাচ্চা খাওয়াবে। হ্যাঁ, কিংয়ের বাচ্চা আপনি এই 500 টাকা জোড়ার কবুতর দিয়ে কিংয়ের বাচ্চা পাইতেছেন, 1 জোড়া কিংয়ের বাচ্চার দাম আছে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা। তো তখন আপনি ইনভেস্ট করে ফেললেন, আপনি ফোস্টার করতেছেন, আবার যারা নিজেরা বাচ্চা নিজেদের দিয়ে বাচ্চা করাইতে চান ওইসব কবুতর আপনি রেসার পালতে পারেন, রেসাররা নিজেদের বাচ্চা নিজেরা করে, এদের বাচ্চারও চাহিদা আছে, আপনি ফেন্সি করতে পারেন, তখন আপনি কবুতরে পালতে পারবেন খুব সহজে। এখন আসেন, আপনি কত টাকা ইনভেস্ট করবেন বা কত বড় খামার করবেন, সেটা অবশ্যই আপনার ফ্যামিলির সাথে আলাপ করতে হবে, যে আপনার আসলে কোন রুমটা কবুতর পালবেন বা কেমন জায়গায় কবুতর পালবেন, খোলা স্থানে কবুতর পালবেন কি না। যদি খোলা স্থানে কবুতর পালেন, সেক্ষেত্রে অবশ্যই রোদ আসে বা বাতাস, আলো বাতাসটা ঠিক মতো পাই, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবো। তো আমার আসলে সব কথাই মোটামুটি বলা হয়ে গেছে, কারণ একজন মানুষ কবুতর পালার জন্য তার এত বেশি জানার প্রয়োজন নেই, যতটুকু নাম বলছি এতটুকু না মারলেই সে কবুতর পালতে পারবে আশা করি। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে কবুতর পালা শুরু করার আগে আমার করণীয় কী, বা কবুতর কী ধরনের কবুতর দিয়ে শুরু করব, কী ধরনের কবুতর পাললে আমি লাভবান হতে পারবো, তো সবই এই ভিডিওর মধ্যে আছে। আশা করছি ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।